জয় গুরু। এলমে মারফত পেইজির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভস্ত্রিকা প্রাণায়াম ও কপালভাতি প্রাণায়াম সম্পর্কে। এবার আমরা আলোচনা করব অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে। অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা হচ্ছে, যাদের নাকে মাংস বৃদ্ধি পায় বা নাকের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তারপর অনেকে ঘুম আসলে নাক ডাকে, সেই নাক ডাকার সমস্যাও সমাধান হবে। তাছাড়া এটার আরও অনেক উপকারিতা আছে, যেমন যৌন সংক্রান্ত উপকারিতাগুলো, যে সমস্যাগুলি আছে সেগুলো সমাধান হবে। প্রাণায়ামগুলি একটা আরেকটার সাথে সম্পৃক্ত। প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম, তারপর কপালভাতি প্রাণায়াম, তারপর হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম করার বিধান। অথবা আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করার পর অনুলোম বিলোম করতে পারেন, যদি কপালভাতি প্রাণায়াম করার সুযোগ না পান তাহলে অনুলোম বিলোম করবেন। আর এটা হচ্ছে খুব সহজ, আপনার এর জন্য বেশি খারাপ লাগবে না। তো নিয়মটা হচ্ছে, প্রথমে আসন সম্পর্কে বলেছিলাম, সুখাসন এবং পদ্মাসন গত পর্বের ভিডিওতে আছে। তারপরে আরো কিছু আসন আছে, বক্রাসন আছে, আপনার যে যেভাবে বসতে যেটা ভালো লাগে। তো আমি পদ্মাসনে বসেছি, আপনারা না পারলে সুখাসনে বল। প্রথম হচ্ছে মুদ্রা ধরবেন এক হাতে এভাবে, আর আরেক হাতের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকার ছিদ্র অর্থাৎ দক্ষিণ নাসিকায় চাপ দিয়ে ধরবেন এবং বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করবেন। তারপরে এই আঙ্গুলি দ্বারা এই নাসিকা চেপে ধরবেন, বাম নাসিকা, এবং ডান নাসিকা দিয়ে শ্বাস ছাড়বেন। এবং যেটা দিয়ে শ্বাস ছাড়লে সেটা দিয়ে আবার গ্রহণ করবেন। আবার এই নাসিকা বৃদ্ধাঙ্গ দিয়ে আটকে ধরবেন এবং বাম নাসিকা দিয়ে শ্বাস ছাড়বেন। যেটা দিয়ে ছাড়ছেন সেটা দিয়ে আবার গ্রহণ করুন, আবার এটা দিয়ে ছাড়ুন, এটা দিয়ে গ্রহণ করুন, এটা দিয়ে ছাড়ুন, এটা দিয়ে গ্রহণ করুন। এভাবেই অনুলোম বিলোম প্রাণায়াম করতে থাকুন। আপনার 15 মিনিট করলে ভালো, 15 মিনিট আধা ঘন্টা এরকম করলে আপনার নাকের যে সমস্যাগুলি আছে সেটা দূর হবে। তারপরে অনিদ্রায় যদি ভোগেন সেটাও দূর হবে। তাছাড়া আরও অনেক উপকারিতা আছে প্রাণায়াম সম্পর্কে, যে বিভিন্ন প্রাণায়ামের যে বিভিন্ন উপকারিতা আছে সেটা নিয়ে আমি আলাদা একটা বিস্তারিত পোস্ট করার চেষ্টা করব। তো অনুলোম বিলোম প্রাণায়ামটা সহজ, আপনারা ভস্ত্রিকা প্রাণায়াম করার পর এই অনুলোম বিলোম প্রাণায়াম করার অভ্যাস করুন। তবে আগে তার আগে কপালভাতি প্রাণায়ামটা, তো যাদের কপালভাতি প্রাণায়ামের সুযোগ না পান তারা কমপক্ষে অনুলোম বিলোম প্রাণায়ামটা করার চেষ্টা করুন। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে সেটা হচ্ছে তারা অনেকেই বোঝেন না, তারা 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 মনে করেন যত নিব তত ভালো না। আপনারা শ্বাস যতটুকু সময় নিবেন শ্বাস ছাড়াটা যেন তার চাইতে একটু বেশি সময় হয়, গ্রহণের চাইতে লয়, অর্থাৎ যেটা হবে লয় যেটা হবে শ্বাস যেটা ছাড়বেন সেটা সময়টা একটু যেন বেশি হয়, তাহলে আপনাদের দমের যে ঘাটতি আছে সেটা পূর্ণ হতে থাকবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আবারও বলতেছি, যতটা সময় নেবেন, ধরুন আপনি 5 সেকেন্ড সময়ে শ্বাস গ্রহণ করলেন, তাহলে আপনি 7-8 সেকেন্ডে শ্বাসটা ছাড়ার চেষ্টা করুন। আর এক্ষেত্রে আপনি খুব দ্রুতই না, পুরো শ্বাস যতটুকু দম নিতে পারেন পুরোটা নিয়ে নেবেন বুক করে, তারপরে পুরোটা ছাড়বেন। এভাবে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করুন। আর মিনিমাম 15 দিনের মধ্যেই আপনি একটা ফলাফল পাবেন, আপনার অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।